হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পেয়ার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি আপনাদের দেখাবো। তো আমার ভিডিওর ইন্টারফেসে দেখতে পাচ্ছেন পেয়ার অ্যাকাউন্টের একটি দৃশ্য। এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন আপনি, লেখা আছে পেয়ার ইওর মাল্টি কারেন্সি পেয়ার্স অ্যাকাউন্ট সেন্ড এক্সচেঞ্জ অর অ্যাকসেপ্ট ফেট অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি অন ইউর পার্সোনাল অ্যাকাউন্ট অর ওয়েবসাইট। তো সিম্পলি প্রথমে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাবেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, ইউ ক্যান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইন 1 মিনিট, মানে 1 মিনিটের মধ্যে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তো আপনার যদি জিমেল বা ইমেলটা থেকে থাকে তো এখানে টাইপ করবেন, আমারটা টাইপ করে এক্সাম্পলটি দেখাই, OFFICIALJOBNET8@gmail.com। ঠিক এভাবে তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে, এবং তারপর আপনার নাম এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর ইমেলটি ভেরিফিকেশন করে নেবেন, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ কমপ্লিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমি এটি ক্রিয়েটে ক্লিক করলাম না যেহেতু আমার একটা পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে। তো আমি আপনাদেরকে লগ ইনটা করে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম এক পেয়ার অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করতে হয়। তারপর ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার ইমেলে ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন করার পর আপনার একটি পেয়ার অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার দিবে এবং পাসওয়ার্ড এটি আপনার নোটপ্যাডে লিখে নিতে হবে কিংবা কম্পিউটার ডেস্কটপে এটি সেভও করে নিতে পারবেন। পাসওয়ার্ড, অ্যাকাউন্ট নাম্বার এবং একটি সিক্রেট কোড, এই কোডটি আপনি সেভ করে রাখবেন আপনার নিজস্ব ফাইলে। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড দিয়ে গো নেক্সটে ক্লিক করবেন, তারপর পেয়ার অ্যাকাউন্টে এটি প্রবেশ করবে এবং এটি লগইন হয়ে গেছে। এটি আপনি ইচ্ছা করলে লাইট মোডেও চালাতে পারবেন কিংবা ডার্ক মোডেও চালাতে পারবেন। ডার্ক মোডে খুব একটু অন্ধকার দেখাচ্ছে, লাইট মোড করে দিলে একটা আলো দেখাবে। এখানে দেখা আছে, লেখা আছে বিভিন্ন ধরনের ওয়ালেট, এছাড়া দেখি এখানে আরো কি কি আছে। চুজ অ্যাকাউন্ট, চয়েস সিস্টেম, অ্যামাউন্ট, টোটাল, অ্যাড, টাইমার, এখানে USD আছে, RUP, ইউরো, BTC। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। এটি লগ আউট করি, লগ আউট করলাম এবং লগ আউট অবস্থায় রাখাই ভালো যেহেতু এটি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, এবং আমার ভিডিও ডিসক্রিপশনে রেফারের লিঙ্ক দেওয়া থাকবে, সে লিঙ্কের মাধ্যমে আপনারা এই পেয়ার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। সো ভিডিওটি আর বেশি বড় করছি না, এখান থেকে শেষ করব। ভালো থাকবেন, বাই বাই।